আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। সমালোচকরা যাই বলুক, সরকার বাজেট দেয় ও বাস্তবায়ন করে দেখায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বিদ্যুৎ সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, কিছু লোকের কাজই হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে বিদেশিদের কাছে অভিযোগ দেয়া। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকা চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা কখনোই দেশের উন্নয়ন চায়নি, তারা চেয়েছে ধ্বংস। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। ক্ষমতায় আসার পর দেশের রেল যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়নের কাজ করেছে সরকার। তিনি বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে, ট্রানজিট দিতে রাজি হয়েছে ভারত। কে কোন দেশে যাবে কি যাবে না তার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নন, জনগণ নেবে, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমি নোরির সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রোববার সকাল 10টায় এই বৈঠক হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাপান রাষ্ট্রদূত জানতে চেয়েছেন। জানান, জাপানের অনেক ব্যবসা ও বিনিয়োগ রয়েছে এই দেশে, সেজন্য তারা উদ্বেগের মধ্যে আছে। জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবচেয়ে বেশি, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে সবাই জানতে চায়। এ নিয়ে বিভিন্ন শঙ্কা কাজ করছে, নির্বাচন নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছে, সেই জানার অংশ হিসেবেই এই বৈঠক বলে মন্তব্য করেন আমির খসরু। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিদেশি সবাই উদ্বেগ প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। সংবিধানে প্রধানমন্ত্রী কেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থা বন্ধের দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বলেন, সংসদের আইন পরিবর্তনের মাধ্যমে সকলকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার সহ 14 দফা দাবিতে রোডমার্চ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। 4 দিনব্যাপী এই রোডমার্চ শেষ হবে দিনাজপুরে গিয়ে। সকালে রোডমার্চ শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, বর্তমান সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে চলে গেছে। তারা এখন দেশ ও দেশের জনগণের অস্তিত্ব নিয়ে ছেলে খেলা শুরু করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, তৃতীয় মেয়াদে শপথের পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 18 সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেদ্দেত ইলামাজ। তিনি এর আগে উন্নয়ন মন্ত্রী, এরদোয়ানের দলের অর্থনীতি বিষয়ক ডেপুটি চেয়ারম্যান ও দেশটির উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদানকে দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া প্রেসিডেন্টের আরেক ঘনিষ্ঠ মেহমেদ সিমসেককে করা হয়েছে অর্থমন্ত্রী। তুরস্কের চিফ অব স্টাফ জেনারেল ইয়াসার গুলারকে দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব। এর আগে শনিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ দেশ বিদেশের শত শত অতিথির উপস্থিতিতে শপথ নেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফরাসি লীগ ফুটবল, ক্লেমোর কাছে হার দিয়ে ফরাসি লীগ ওয়ান শেষ করেছে চ্যাম্পিয়ন পিএসজি। প্যারিসের ক্লাবটিতে সার্জিও রামোস তার বিদায়ী ম্যাচ গোলে রাঙালেও লিওনেল মেসি শেষ ম্যাচে হতাশ করেছেন, গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। পিএসজি মাঠে ম্যাচের শুরু থেকে পাল্টা আক্রমণ জবাব দিতে থাকে ক্লেমহো। 5ম মিনিটে স্বাগতিকদের জালে বলও পাঠায় তারা, তবে ফরাসি ফরওয়ার্ড গ্রিজনকেই হ্যান্ডবল করায় বেঁচে যায় লিগ চ্যাম্পিয়ন্সরা। 9ম মিনিটে মেসির শট গোলরক্ষক ফিরিয়ে দিলে 16 মিনিটে রামোসের চমৎকার হেডে এগিয়ে যায় পিএসজি। 21 মিনিটে এমবাপ্পে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান, একের পর এক ব্যাক পাস দিয়ে তিনি 3 মিনিটের মধ্যে গোল হজম করে পিএসজি। মার্কো ভেরাত্তির দুর্বল ব্যাক পাস ধরে জাল খুঁজে নেন জুয়াইন গেস্তো। 37 মিনিটে কেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে প্রথমার্ধের যোগ করার সময় দলকে সমতায় ফেরান মেহেদি জেফানে। 3 মিনিট পরেই কেই গোল করে এগিয়ে নেন অতিথি দলকে। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে মিস করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।